নামাজ পড়ার যে ধন্যবাদ ভাইকে। যে সূরা ফাতিহা না পড়ে জানাজা পড়া হয় সেটা নামাজ হলো কি হলো না, এটা নিয়ে অনেক কথাই রয়েছে। তো আসলে সূরা ফাতিহাটাই হচ্ছে নামাজ, সূরা ফাতিহাটাই নামাজ। সূরা ফাতিহার একটি নামই হচ্ছে আসসালাহ, আর জানাজা এটাও কিন্তু সলাতুল জানাইজ, সলাতুল জানাইজ। আর এটা দলিল ভিত্তিক এটাই যে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা। এটা যেমন বুখারিতেও এসেছে, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা জোরে পড়ে তিনি জানাজা পড়ার পরে ব্যাখ্যা করছেন যে আমি এই জন্যেই সূরা ফাতিহাকে জোরে পড়লাম যাতে মানুষ জানে যে এটা সুন্নাত, এটা পড়তে হয়, এটা নবীর তরিকা, এটা তিনি বলেছেন। যেটা কেতাবুল জানায়েজে স্থান পেয়েছে হাদিসটি, ইমাম বুখারী এটা এনেছেন। অতএব সূরা ফাতিহা পড়তে হয়, আর সূরা ফাতিহা ছাড়া কোনোই নামাজ নাই। লা সলাত আল্লাম একরাবে ফাতিহাতিল কিতাব, যে কোনো নামাজই হবে না সেটা মনে করেন ফরজ নামাজ, সুন্নত, বেতের, এমনকি জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজা নামাজ, হ্যাঁ যে কোনো নামাজ পড়েন এটা কেউ বললেন যে এটা দোয়া, তো দোয়া এটা নামাজেই এটা দোয়া, যে এই সব নামাজই দোয়া। দোয়া কায়েম করার, জিকির কায়েম করার জন্যে আল্লাহ নামাজের ব্যবস্থা করেছেন। তো এই এই যুক্তিতে আমরা সূরা ফাতিহা পড়ব না, এটা যেন না হয়। দেখেন এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যে পুরা সহি বুখারী, এর আবার সংক্ষিপ্ত তাজরিদুল বুখারী, এটা বঙ্গানুবাদ করা হয়েছে বাংলা একাডেমি থেকে, বহু ওলামাই কেরামের সমন্বয়ে সেটাকে অনুবাদ করা হয়েছে। তো এই হাদিসটা এনে আনা হয়েছে যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জানাজা পড়ে সূরা ফাতিহা পড়ার পরে এটা তিনি বলছেন যে এই জন্যই পড়লাম যাতে মানুষ জানে যে এটা সুন্নাত। এর ব্যাখ্যাতে আবার ওখানে লেখা হয়েছে যে তবে আমাদের মতে যে সূরা ফাতিহা জানাজাই পড়া লাগবে না, তবে কেউ যদি সানা হিসাবে পড়তে চায় তাহলে পড়তে পারে। এটা আমি ওই টিকা বলছি। হাদিসে এভাবে আছে যে আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি সবচেয়ে বেশি বুঝেন, হ্যাঁ কোরআন বুঝেন বেশি, ওই আবদুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন যে জানাজার নামাজে তিনি সূরা ফাতিহা পড়ছেন এবং বলছেন যে এটা জানে মানুষ জানে যেটা পড়তে হয় সুন্নাত। তো তার ব্যাখ্যা লেখা হচ্ছে কি যে এটা আমাদের মতে পড়তে হয় না, তবে কেউ যদি সানা হিসেবে পড়তে চায় পড়তে পারে। তো এটা দুর্বল কথা, বরং আমাদের উচিত হবে যে সব নামাজেই সূরা ফাতিহা পড়া, হ্যাঁ প্রথম রাকাতে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা, এরপরে দরুদ, এরপরে তাকবীরের পরে জানাজার যে দোয়া, এরপরে তাকবীর দিয়ে সালাম ফেরা, এটাই তো নিয়ম হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।